Good evening everyone and welcome to my sociology MCQ part 4 ami already 2004 er question ni alochona korchi to aro kichu question baki ache kichu kichu question baki ache o gulo niye ami alochona kore shesh kore debo ebar next year gulo te joto dur sombhab ami e gulo koriye dicchi so ekhane jeta diyeche that is the cyclical theory of the social changes has been advanced by the sociologist from time to time অবশ্যই তো এর মধ্যে আইডেন্টিফাই দ্য কারেক্ট অর্ডার সাইক্লিক্যাল থিওরি বিভিন্ন থিঙ্কাররা বা বিভিন্ন সোশিওলজিস্টরা সময় সময় ওটা চেঞ্জ করে দিয়েছেন তো সঠিক উত্তরটা কোনটা হবে সবচেয়ে পুরনো কোনটা দ্যাট ইজ দ্য অসওয়াল্ড স্পিংলার এরপর হচ্ছে সরোকিন অ্যান্ড দেন টয়েম্বি মানে সবচেয়ে পুরনো ছিলেন স্পিংলার দেন সরোকিন অ্যান্ড দেন টয়েম্বি Karl Marx's standpoint on the social changes in the dialectical process of economic forces in history and evolutionary movement having three phases at every stages of the development. So choose the correct sequence. উনি কিভাবে বলতে চেয়েছেন সেটা হচ্ছে থিসিস অ্যান্টিথিসিস অ্যান্ড সিনথেসিস এটাই হচ্ছে কারেক্ট আনসার কমিউনিটি রেফার্স কমিউনিটি কাকে কাকে রেফার্স করছে প্রথম থেকে আমরা দেখে নিই এই কাস্ট অর্গানাইজেশন লাস্ট অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন কাস্ট অর্গানাইজেশন কিন্তু কমিউনিটি রেফার করে না কাস্ট মানে হচ্ছে পার্টিকুলার কোনো একটা কাস্টকে একটা গ্রুপের মধ্যে এনে ফেলা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট মানে সেটা হচ্ছে গভর্নমেন্ট তাদেরকে রেকগনাইজ করছে ব্যাকওয়ার্ড ক্লাসদেরকে কমিউনিটি রেফার্স কাকে করতে জয়নিং টুগেদার ফ্যামিলিস আমরা পরিবারের সঙ্গে আমরা যেরকম একটা গ্রুপের মতো করে থাকি ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স আর আরেকটা হচ্ছে কালচারাল ভ্যালু শেয়ারিং কমিউনিটি যেটা করছে শেয়ারিং কালচারাল ভ্যালু ভ্যালুসকে ওটা গ্রুপের মাধ্যমে ওটা শেয়ার হচ্ছে যেমন আমি যদি বিভিন্ন কমিউনিটি লোকের সঙ্গে যদি আমি মিশি তাদের কালচারটাও আমি কিছুটা হলেও আমি অ্যাডাপ্ট করব আমাদের কালচারটাও তারা কিছুটা হলেও অ্যাডাপ্ট করবে অ্যাডাপ্ট না করতে পারলেও তাদের উৎসবে আমরা অংশগ্রহণ করব আমাদের উৎসবে তারা অংশগ্রহণ করবে এখানে আমি কনসেপ্ট এন্ড সোশিওলজিস্ট এখানে যে লিস্ট গুলো থাকে লিস্টটা না দিয়ে আমি সঠিক আনসারটাই দিয়ে দিয়েছি সেটা হচ্ছে রেফারেন্স গ্রুপ আর কে মার্টন উনি এটা বলেছিলেন এটাই সঠিক আনসার বিউরোক্রেসি ম্যাক্স ওয়েবারের কনসেপ্ট সিম্বলিক ইন্টারঅ্যাকশন হচ্ছে জিএইচ মেডের কনসেপ্ট অ্যান্ড মাইক্রো সোশিওলজি হচ্ছে র্যান্ডল কলিন্সের কনসেপ্ট কনসেপ্ট অ্যান্ড স্কলার্স এখানেও একই জিনিস ইভলিউশন হচ্ছে হার্ভার্ড স্পেন্সারের অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন হচ্ছে আর কে মার্টনের রোল হচ্ছে র্যাজ লিন্টন অ্যান্ড কালচারাল ল্যাগ হচ্ছে ডব্লিউ এফ ওবার এর পরের কোয়েশ্চেন হচ্ছে সেন্সাস সেন্সাস মানে সেন্সাস কিভাবে আমরা বার করতে পারি সেটা হচ্ছে সার্ভের মাধ্যমে স্ট্রিট কর্নার সোসাইটির কথা আমরা কিভাবে জানতে পারি পার্টিসিপেন্ট অবজারভেশন আমাদের স্ট্রিট কর্নার সোসাইটি গুলোতে রাস্তার ধারে যে সোসাইটিটা গড়ে উঠেছে সেখানে আমাদের যেতে হবে অবজার্ভ করতে হবে দেন আমরা তার সম্বন্ধে আমরা কিছু লিখতে পারবো কন্টেন্ট অ্যানালিসিস হচ্ছে রিসার্চ অন দ্য টিভি সিরিয়াল টিভি সিরিয়াল দেখে আমরা কন্টেন্ট অ্যানালিসিস করতে পারি কেস স্টাডি হচ্ছে হিউম্যান ফ্যামিলি ইন দ্য আরবান সেটিংস কেস স্টাডি করতে পারি হিন্দু ফ্যামিলি আরবান সেটিংসে গিয়ে আমরা কেস স্টাডি করতে পারি ইন দ্য এস্টেট সিস্টেম ইন দ্য এস্টেট সিস্টেমে কোন কোন জিনিসগুলো হয় যেমন সোশ্যাল পজিশন ইজ ডিটারমাইন্ড বাই দ্য রিলেশনশিপ অফ দ্য ল্যান্ড অফ বার্থ অবশ্যই এস্টেট সিস্টেমে তুমি যেখানে জন্মেছো সেটার ভূমিকাটা অনেকটা বড় রিলেশনশিপ যেমন আমি ভারতবর্ষে জন্মেছি ভারতবর্ষের সঙ্গে আমার রিলেশনশিপটা সবার আগে প্রায়োরিটাইজ হবে সোশ্যাল পজিশন আর এরপরে হবে সোশ্যাল পজিশন ইজ এস্টাবলিশ বাই দ্য মিলিটারি ফোর্স সোশ্যাল পজিশনটা মিলিটারি ফোর্সের দ্বারা এস্টাবলিশ হবে এটাই হচ্ছে এস্টেট সিস্টেমের মানে বৈশিষ্ট্য যদিও এটা আমাদের এখানে কতটা হচ্ছে সেটা আমি জানি না কিন্তু এস্টেট সিস্টেমে অ্যাকর্ডিং টু দ্য সোশিওলজি এস্টেট সিস্টেমে এটাই হচ্ছে বৈশিষ্ট্য সো থ্যাংক ইউ সো মাচ দ্যাটস অল ফর নাও আরো কিছু কোশ্চেন নিয়ে আসবো প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিল দেন গুড বাই